হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন এবং কি সুস্থ হ্যাভিয়াস এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি গুলশা মাছের পোনা এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি ওতে সরাসরি হোম ডেলিভারি হ্যাবিয়াস এই গুলশা মাছের পোনা আপনারা কিভাবে চাষ করলে স্বয়ং সম্পন্ন আপনারা লাভবানও হতে পারবেন হ্যাভিয়াস তার মাধ্যমে দেখা গেছে এই গুলশা মাছের পোনা আপনার পুকুরে চাষ করার নিয়ম পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে যাব এই ভিডিওটা প্রথম থেকে এবং কি শেষ পঞ্চতে থাকুন হ্যাভিয়াস দেশি গুলচামচের পোনা আপনার পুকুরের ছাড়ার নিয়ম হল গা দুই থেকে তিন ফুট পানির মাধ্যমে প্রতি শতাংশে আষ্টশো পিস করে ব্যবহার করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে পানির যদি গভীরতা বেশি থাকে তাহলে অবশ্যই আপনারা এক হাজার থেকে বারোশো পিস কিংবা চোদ্দোশো পিসও ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে পানির গভীরতা বেশি থাকতে হবে পুকুরের গভীরতা পাঁচ ফিট অথবা দশ ফিটের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পানির সংখ্যা বেশি পরিমাণ থাকলে সেই ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন বেশ কিছু কিছু ক্ষেত্রে এই গুলসা মাছের সাথে অন্য কিছু মাছ পরিমাণ মতনে আপনারা দিয়ে দিবেন যা বলা হয় রই কাতল মিরকা এই ধরনের মাছ দিতে হবে প্রতি শতাংশে দুইটা থেকে অধীপ তিনটা তার মধ্যে গুলশা মাছ থাকবে এগারোশো থেকে বারোশো বিশ বেশ আরও আপনাদেরকে বলে যাচ্ছি গোলচা খাদ্য আপনারা প্রতিদিনের খাবার দুইবার করে ব্যবহার করতে পারেন পুকুরের পানির কালার সবুজ রঙ থাকলেই হবে হ্যাভেস এখানে যে মাছগুলো দেখতাছেন দেখেন হাত দিয়ে দেখা দিচ্ছে এক সাইজের ভিতরে এই সাইজের মাছের পোনাটা আপনারা অল্প সময়ের ভিতরে চাষ করতে পারেন এই মাছটি সময় লাগবে মাত্র তিন থেকে চার মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ হ্যাভিয়াস খাদ্য হিসাবে আপনারা যে খাবারটা দিয়ে যাবেন প্রতিদিন রাত্রে খাবারটা ব্যবহার করতে হবে মাছের শরীরে রকম ইনফেকশন দাগ হলে কিংবা মরিসা বাপ দেখা দিলে তাহলে সাথে সাথে আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে যদি টিমশেনে কাজ না হয় তাহলে প্রকৃতভাবে আপনার প্রাকৃতিক ওষুধ তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাকৃতিক ওষুধটা কিভাবে তৈরি করতে পারেন তার মাধ্যমে দেখা গেছে পটাশ আর চুন চুনটা দিতে হবে প্রতি শতাংশে দুই থেকে অত পঞ্চাশ গ্রাম করে ওতে পটাশটা দিতে হবে চার থেকে পাঁচ গ্রাম করে এর মাধ্যমে দিয়ে আপনারা একসাথে করে আপনার সারাটা পুকুরে ছিটে দিলে ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে মাছগুলো সুস্থ সবল থাকিবে অ্যাভেস খাদ্য হিসাবে যে খাবারটা ব্যবহার করবেন মাছের শরীরে ইনফেকশন হয়ে গেলে তাহলে আপনারা তিন থেকে চার দিন খাদ্যটা ব্যবহার করতে পারবেন না এভাবে আপনারা মাছগুলো চাষ করে এবং কি সফলতা হতে পারবেন পাঁচ দিন পরে খাদ্যটা দিবেন মাছ যখন সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ আপনারা মাছগুলোর খাদ্যটা দিয়ে যাবেন মাছের রকম যদি জটিল ভাব দেখা যায় তাহলে আপনারা অবশ্যই একটি কাজ করতে হবে পুকুরের পানিটা এক থেকে দুই ফুট পানিটা চেঞ্জ করে দেবেন আবার পনেরোই পানিটা আপনারা ছাদা পানিটা দিয়ে এবং কি ভরপুর রাখিবেন সেই ক্ষেত্রে খাদ্যটা আপনার দুই দিন না দিলেই চলবে তার মাধ্যমে দেখা গেছে খাদ্য খাবারে ওদের পানিতে এই তিনটা জিনিসে আপনারা খেয়াল করে রাখিলে আপনারা নিশ্চিন্তভাবে মাছের সফলতা পেয়ে থাকবেন হ্যাভিয়েস এই মাছগুলো চাষ করিলে সময় লাগবে মাত্র চার মাস এই চার মাসের ভিতরে মাছগুলো চলে আসবে বিশটা থেকে ওতে বাইশটা কেজি কিংবা পঁচিশটা কেজি আসিতে পারে খাদ্যতে আর পানির যদি ঘাটতিতে সম্পূর্ণ শ্বয়ন সম্পন্নই থাকে তাহলে নিশ্চিন্তভাবে মাছ অল্প সময়ে আপনারা চাষের সফলতা পেয়ে থাকবেন হ্যাভিয়েস ভিডিওটা ভালো লাগলে